Nambar. Dar se podia doblear. Fase que andaron. আমি আপনাদেরকে বিশেষ করে মারুফ ভাই এবং আমাদের জালাল ভাই আমাদের ভাইস চেয়ারম্যান আপনাদেরকে বলে যাব আপনারা একটা ম্যাচ আমাদের সাথে হবিগঞ্জে যাবেন শুনেন আত্মীয়তা তো এইভাবে গড়ে ওঠে না আপনারা যাবেন আমরা আসব এর মধ্য দিয়ে আপনাদের সাথে আমি আমার 43 বছর বয়স আপনারা মাটি এমন ভাবে বালু ফলাইছেন দেখেন আমার হাত দেখেন এই দেখেন আমার হাতও গেছে আমার পাও গেছে দেখেন আমি আপনাদেরকে শুধু এই কথা বলে যাই বিভিন্ন মাঠে যাই সারা শরীর ঠিক আছে লিটারের পর লিটার ঘাম পড়ে তাদের সাথে আমার একটা আত্মীয়তা তৈরি হয় তবে পালসাইসে আমি বলতে পারি শুধু ঘাম না আপনাদের মাটিতে রক্ত ফেলে গেছে আপনাদের সাথে একটা আত্মীয়তা তৈরি হয়েছে আমার আপনারা সিলেটের হবিগঞ্জে যে কোনো সময় যদি যান কোন লোক যদি বিপদে পড়েন কোন লোক যদি টাকা পয়সা দিয়ে আপনাদের আমার এলাকার কোনো মানুষ আপনাদের টাকা পয়সা যদি না দেয় আপনারা বেস্টার সুমনের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন আপনাদের এখানে চারটা ভাত আর মাংস খাওয়ার জন্য আসি নাই এমন একটা সম্পর্ক তৈরি করতে আইছি এই সম্পর্ক মধ্য দিয়া আমরা যেন ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়া বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি এই সম্পর্ক আমি পরিশেষে রাজার বাড়িতে এসে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ধন্যবাদ জানাচ্ছি এডভোকেট তুহিনকে তার বাসায় চারটা খাইতে দিছে আমি আশরাফুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং আপনাদের এলাকার কৃতি সন্তান যারা আছে সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি একটা শুভস্মৃতি নিয়ে যাচ্ছি যে আমারে যদি কেউ জিজ্ঞেস করে যে পাংশার ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা তবে আমি একটা কথা বলবো পাংশা থেকে এমন রাজবাড়ির এলাকা মনে রাখবেন চোখ বন্ধ করে এই পাংশার মানুষের সাথে আপনি আত্মীয়তা করতে পারবেন এই সাক্ষীটা আপনাদের কাছে দিয়ে আর সুপ্রিম কোর্টে যদি আপনারা কখনো যান আর যদি কখনো নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে টাকা নাই পয়সা নাই যদি দাঁড়াইতে হয় আমি ব্যারিস্টার সুমনের কার্ড দিয়ে যাবো এখানে ভাইস চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা যাবেন শুনেন আখেরাত কিন্তু আখেরাতে গিয়া না দুনিয়াতে আখেরাত তৈরি আছে আপনার কর্মই আপনাকে আখেরাতের জবাবদিহির জন্য প্রস্তুত করবে এই কথা বলে আপনাদেরকে আবারও কোর্ট জুড়ে আহ্বান জানাচ্ছি এক সামান্য হবিগঞ্জ থেকে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে আমি এত জায়গায় মানুষের জন্য কাজ করতে পারতেছি আপনাদেরকে আবারও বলবো আপনারা তো রাজবাড়ির সন্তান আপনারা চাইলেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন পড়াশোনা করতে পারবেন আপনাদের জিল্লুর হাকিমের মতো এমপি জহেন আছে আপনাদের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি এক কথায় 10 লাখ টাকা বরাদ্দ দেওয়ার মতো কলিজা থাকে তারপরও আমি বলবো আপনারা পিছিয়ে যান না এই ব্যারিস্টার সম্বন্ধে দেখেন পাসপোর্ট 8 ইঞ্চি উচ্চতা নিয়ে সিলেটের মতো জায়গার থেকে সে যদি ঢাকায় আসা নিজের অবস্থান তৈরি করতে পারে তাহলে মনে রাখেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ফল আপনার কর্মই নির্ধারণ করবে আমাদের ইতিহাস